সালাম আলাইকুম সবাই, আমি ফরহাদ সোহেল, সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের ফিজিক্সের লাইভ ক্লাসে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা, এটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গের বেশ কয়েকটা টপিক যেগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব, তার সাইডে অবশ্যই লেখা আছে তোমাদের, যেমন তরঙ্গ সংক্রান্ত কতটুকুগুলো রাশি সেটা দিয়ে শুরু করব আমরা, এক একটা টপিক শেষ করবো, একটা করে টিক চিহ্ন দিয়ে দিবে এই টপিকগুলো শেষ আমাদের। চলো তো আমরা ফার্স্টের টপিকটা নিয়ে একটু আলোচনা করি আজকে। ফার্স্টের তরঙ্গ টপিকটা হচ্ছে বেসিক, একদম তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো, তরঙ্গ সংক্রান্ত কয়েকটা রাশি নিয়ে কথাবার্তা। এখন তুমি যদি তরঙ্গ সংক্রান্ত কয়েকটা রাশি নিয়ে কথাবার্তা বলো, ধরো আমি বললাম এটা একটা তরঙ্গ, বলতেই পারি এটা একটা ওয়েভ, সেই দিকে যাচ্ছে। তো তরঙ্গের ক্ষেত্রে সবচেয়ে যেই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি, আমরা কম্পাঙ্ক কাকে বলে, আরেকটা হচ্ছে পর্যায়কাল কাকে বলে। কম্পাঙ্ক মানে হচ্ছে সে একটা সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। তাহলে একক সময় পূর্ণ কম্পন সংখ্যা, এটাকে আমরা কম্পাঙ্ক বলতে পারি। আর আরেকটা জিনিস দেখো, পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে। তো এখানে একটা জিনিস বলা যায়, একটা পূর্ণ কম্পন সম্পন্নে যেই পরিমাণ সময় লাগবে তাকে আমরা কি বলতে পারি, পর্যায়কাল। তাহলে এই যে জিনিসটা ছিল এটা ছিল কম্পাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের পর্যায়কাল সংক্রান্ত জিনিস। এখন তুমি যদি একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমরা বলতেই পারি এফ আর টি কে আবার যদি মাল্টিপ্লাই করি, এন বাই টি ইন্টু টি বাই এন মান হচ্ছে ওয়ান। তো তুমি একটা জিনিস বলতে পারো, এফ টি হচ্ছে ওয়ান, মানে কম্পাঙ্ক আর পর্যায়কালে সবসময় গুণফল সারা জীবন কি থাকবে, এক। তো আমরা এখানে একটা রাশি নিয়ে একটু কথাবার্তা বললাম, কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক, ওদের ব্যাপারটা কি। তো এখানে আরেকটা জিনিস, তুমি সাইডে চাইলে একটু স্টার দিয়ে ওদের গ্রাফটা এঁকে দেখাতে পারো, ফ্রিকোয়েন্সি ভার্সেস টাইম গ্রাফটা কেমন হবে। তো একটা মানকে যদি আমার বাড়াতে থাকে আরেকটা মান অটোমেটিকলি কমতে থাকবে। তো এটা যদি ব্যস্তানুপাতিক ছিল গ্রাফটা অনেকটা হাইপারবোলিক গ্রাফ, মানে একটা মান বাড়ানোর সাথে সাথে আরেকটা মান অটোমেটিকলি কমতে থাকবে, এই কথাটা একটু বলা যায় আমার। হ্যাঁ, তো এটা ছিল কম্পাঙ্ক ভার্সেস টাইমের যে গ্রাফটা সেটা নিয়ে কথাবার্তা বলছি। এখন আমি যদি নর্মালি একটা কথা বলি, যে একটা সেকেন্ড দোলকের শব্দ কি তুমি শুনতে পারবা, এটা আমি বললাম যে আমরা জানি আমাদের সাব্যতার সীমা হচ্ছে, তুমি সহজেই বলতে পারো সাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ বলতে পারি, তাই না? 20 হার্জ পর্যন্ত শুনতে পারে আমার শব্দ। তো এখানে একটা কথা বলতে পারি একটা সেকেন্ড দোলকের জন্য, ধরো আমি বললাম একটা সেকেন্ড দোলকের, সেকেন্ড দোলক মানে কি, আমি অবশ্যই পড়েছিলাম সেকেন্ড দোলক মানে যার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তো সেখানে এফ এর ভ্যালু হবে 1/T মানে 1/2 0.5 হার্জ, অবশ্যই 20 হার্জ থেকে কম, এই জন্য সেকেন্ড দোলকের বা সেকেন্ড দোলকের জন্য ওই সাউন্ডটাকে আমরা শুনবো না। তো এটা বলা যায় এটা ছিল সেকেন্ড দোলকের জন্য। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে একটু আমাদের পড়া হলো, একটা ছিল কম্পাঙ্ক আর একটা হচ্ছে পর্যায়কাল। এরপরের যে টপিকটা নিয়ে পড়বো আমরা, এটা ছিল 1 নম্বর টপিক আমাদের, এরপরের যে 2 নম্বর টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত সবাই মোটামুটি আমরা একটু কথাবার্তা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, খেয়াল করো আমরা যদি একটু আগে যে চিত্র রাখলাম সেটাই, যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে সে যে দূরত্ব অতিক্রম করে। ধরো আমি এখানে বলতেই পারি যে এন কম্পনে তার দূরত্ব হচ্ছে এস, তাহলে একক কম্পনে ওর দূরত্ব কত হবে বলতো, এস বাই এন, সেটাকে আমরা বলি ল্যামডা। তো ল্যামডার একটা সম্পর্ক আসতেই পারে, একক কম্পনে সে যে পরিমাণ সরণ বা দূরত্ব অতিক্রম করতেছে তাকে আমরা কি বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য অথবা ল্যামডা, এটা বলা যায়। একটু বক্স দিলাম, এখান থেকে তুমি চাইলে এই সরণ বের করতে পারো। তো এস কি হবে বলো, এস ইজ ইকুয়াল টু হবে এন ল্যামডা, এটা বলা আছে যে এন সংখ্যক পূর্ণ কম্পনের যদি তরঙ্গ দৈর্ঘ্য জানো, তরঙ্গটা সেই সময় কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে পারো। ধরো আমি বলতেই পারি তোমাকে 20 কম্পনে সে কতটুকু দূরত্ব যাবে, যখন ল্যামডার মান 1 তখন সরণ বের করতে পারো, 20 × 1 মানে 20 মিটার সরণ সে অতিক্রম করবে, এটা বলা আছে। এটা একটা জিনিস ছিল। তো এইটা তরঙ্গ দৈর্ঘ্য একটা ইম্পর্টেন্ট তথ্য ছিল আমাদের। এখানে আরেকটা তথ্য বলতে পারি ছোট, সেই তথ্যটা হচ্ছে তুমি খেয়াল করো একটু, আমি যদি একটা তরঙ্গের একটা প্রপার্টিকে আঁকতেছি, আঁকলাম ছিল তরঙ্গ শীর্ষ, এরকম আমরা কি বলতে পারি, নিঃস্পন্দ বিন্দু, তাই তো? আর এটাকে আমরা বলতে পারি তরঙ্গ খাঁজ। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এই প্রপার্টিটাকে বলে তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলে তরঙ্গ খাঁজ, এটা বলতে পারে একটা ছিল তরঙ্গ শীর্ষ আর একটা হচ্ছে তরঙ্গ খাঁজ। এখন তুমি একটা ব্যাপার একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় যদি আমি বলি এটাকে পুরোটাকে, এটা ল্যামডার অংশ বললাম,
এখানে দেখো এই পর্যন্ত পুরাটা ছিল ল্যামডা, এটা হবে কি ল্যামডা বাই টু, এই পুরাটা হবে কি জানো ল্যামডা বাই ফোর। তাহলে দেখো আমি বলতেই পারি চাইলে প্রত্যেকটা বক্সের ভ্যালু হচ্ছে কত বড়, প্রত্যেকটা বক্সের ভ্যালু আমি যদি এভাবে বক্স বক্স আকারে সাজাই প্রত্যেকটা বক্সের ভ্যালু হচ্ছে ল্যামডা বাই ফোর। এখন আমি যদি বলি দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী বা তরঙ্গ শীর্ষে মধ্যবর্তী দূরত্ব কত, এইটা আর এইটা মধ্যবর্তী দূরত্ব কত। এখন দেখো কয়টা বক্স সে অতিক্রম করে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ল্যামডা বাই ফোর মানে কত হচ্ছে, এখানে আমি যদি বলি ফোর ল্যামডা বাই ফোর মানে হচ্ছে ল্যামডা। এখন আমি যদি সিমিলারলি এটা আরেকটা বলি, এখানে আরেকটা তরঙ্গ ছিল, দুটা তরঙ্গ শীর্ষ তিনটা তরঙ্গ শীর্ষ ছিল এরকম করে, তিনটা তরঙ্গ শীর্ষের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা কথা বলি, খেয়াল করতো তুমি যে কয়টা বক্স অতিক্রম করবে, সে এরকম করে আমার বক্স দিয়ে দিলাম তিনটা তরঙ্গ শীর্ষের জন্য। তো তুমি এখন দেখো তিনটা তরঙ্গ শীর্ষের জন্য এই তরঙ্গ শীর্ষ থেকে এই তরঙ্গ শীর্ষ পর্যন্ত দূরত্ব কিভাবে বলেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সে কয়টা দূরত্ব অতিক্রম করলো, কয়টা ল্যামডা বাই ফোর থাকবে, আটটা। তখন কি বলতে পারি, এইট ল্যামডা বাই ফোর মানে এটা হয় টু ল্যামডা। তা তুমি একটা জিনিস দেখো, যতগুলো তরঙ্গ শীর্ষ অথবা যতগুলো তরঙ্গ খাঁজ নিয়ে কথাবার্তা বলতেছো, এখানে খুব সহজে একটা কথা বলা আছে, যতগুলো তরঙ্গ শীর্ষ এবং খাঁজ নিয়ে কথা বলতেছো ল্যামডা তৈরি হবে তার থেকে একটা কম। এখানে যখন দুইটা তরঙ্গ শীর্ষ নিয়ে কাজ করছো ল্যামডা উৎপন্ন হচ্ছে একটা, যখন তুমি তিনটা তরঙ্গ শীর্ষ নিয়ে কাজ করতেছো তখন ল্যামডা উৎপন্ন হলো দুটা। এখন এখানে একটা কথা বলাই যায় যে যদি আমি বলি এন সংখ্যক তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গ খাঁজ নিয়ে কাজ করতেছে, আমি বললাম এখানে ছোট্ট একটা নোট তুমি লিখতে পারো যে এন সংখ্যক, সাপোজ বললাম এন সংখ্যক তরঙ্গ শীর্ষ অথবা খাঁজ ওদের নিয়ে কাজ করতেছে, সেক্ষেত্রে এস কি হবে জানো, এন মাইনাস ওয়ান। যদি তুমি এগারোটা তরঙ্গ শীর্ষ নিয়ে কাজ করো ওর স্মরণ ওখানে ল্যামডা তৈরি হবে কয়টা জানো, দশটা। বারোটা তরঙ্গ শীর্ষ নিয়ে কাজ করলে ওখানে ল্যামডা তৈরি হবে এগারোটা, এটা একটু বলতে পারি আমরা। তো এটাও একটা সূত্র যে সে এন সংখ্যক তরঙ্গ শীর্ষ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এত ল্যামডা দূরত্ব অতিক্রম করবে বলাই যায়। তো এইটা ছিল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলো। সবার লাস্টে তিন নাম্বার যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটাকে বলতেই পারি যে তরঙ্গ বেগ। বেগ কাকে বলে, তরঙ্গ বেগের জন্য একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলতে পারে। এখানে একটু আগে মনে পড়লাম এস ইকুয়াল টু এন ল্যামডা বাই টি, এন বাই টি মানে হচ্ছে এফ ল্যামডা। তো তরঙ্গ বেগ ফাইনালি আমরা যদি বলতেই চাই, তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ ল্যামডা। ওকে, এটা বলা যায় যে তরঙ্গ বেগের সমীকরণ। তো এখান থেকে তুমি বলতেই পারো কম্পাঙ্ক ল্যামডা জানলে তুমি ভি এর মান খুব সহজেই বের করে ফেলতে পারো। তো যেহেতু আমাদের ভি ইকুয়াল টু এফ ল্যামডা শেষ বের করা, তো ওর পয়েন্টে গ্রাফিক্যাল একটু রিপ্রেজেন্টেশন দেখবো আমরা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কী ডিনোট করে সেগুলো দেখবো। তো এখানে ছোট্ট একটা নোট বলতেই পারি, এখন আমি যদি কোনো কারণে বলি ভি ভার্সেস ল্যামডা এই গ্রাফের ঢালটা কী নির্দেশ করে, ধরো ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, এখানে দেখো লম্ব বরাবর ভি ভূমি বরাবর ল্যামডা, তখন কী বলা যায় ভি বাই ল্যামডা মানে হচ্ছে এফ। তাহলে এই গ্রাফের যে ট্যান থিটা থাকবে সেটা কী নির্দেশ করবে, কম্পাঙ্ক নির্দেশ করবে। ওকে, এই একটা কথা বলা যায়। তো এখানে আমরা যদি আরেকটা ম্যাথ বলি যে কোন তরঙ্গ 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, তাহলে আমি বললাম একটা তরঙ্গ 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট এবং কম্পাঙ্ক বিশিষ্ট হওয়ার পর কম্পাঙ্ক বিশিষ্ট এবং 20 মিটার দূরে 21টি তরঙ্গ শীর্ষ উৎপন্ন করে, তরঙ্গ শীর্ষ উৎপন্ন করে, এর তরঙ্গ বেগ কত সেটা তোমাকে বের করতে হবে। একটা তরঙ্গ 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট এবং 20 মিটার দূরে 21টি তরঙ্গ শীর্ষ তৈরি করে, এর তরঙ্গ বেগ কত সেটা তোমাকে বের করতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের সূত্র জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, আর তোমাকে এখানে পাশে বলে দিছে 200 হার্জ। ছোট্ট একটা হিন্টস বললো যে 21টি তরঙ্গ শীর্ষ একটু আগে পড়লাম, 21টি তরঙ্গ শীর্ষ যদি হয় সেই ক্ষেত্রে ওর কতটা ল্যামডা হবে বলো, 21টি তরঙ্গ শীর্ষের জন্য ল্যামডা হচ্ছে 20 ল্যামডা, এন মাইনাস ওয়ান।
এর দূরত্ব হচ্ছে 20 মিটার, তাহলে ল্যামডার দূরত্ব নিঃসন্দেহে কত, 1 মিটার। এটার সাথে 200 হার্জের সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করি, তখন কি পাই জানো, 200 মিটার পার সেকেন্ড। তখন আমরা বলতেই পারি ওর তরঙ্গ বেগ হবে কত, 200 মিটার পার সেকেন্ড। এটা খুব সহজেই বলা যায় তরঙ্গ শীর্ষ সংক্রান্ত এই ব্যাপারগুলো। ওকে, তো এইখানে আমরা যে জিনিসটা একটু করলাম যে তরঙ্গ সংক্রান্ত রাশিগুলো আমরা জানা শেষ, একটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, আরেকটা ছিল কম্পাঙ্ক পর্যায়কাল, আরেকটা ছিল হচ্ছে তরঙ্গ বেগ। এখন আমরা যে আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে টপিক টুতে শব্দ তরঙ্গের উপর তাপমাত্রা প্রভাব, খুব ছোট্ট একটা টপিক, এটা নিয়ে একটু একটু আলোচনা করবো। এখানে একটা জিনিস জানো, টেম্পারেচারের উপর ভ্যালোসিটিটা ডিপেন্ড করে, কিভাবে বলো, তুমি যদি টেম্পারেচার বাড়াও কমাও তখন কি দেখবে জানো, ওর কম্পাঙ্ক বাড়তেছে আবার কমতেছে। সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হবে আমাদের টপিক টুতে, আমরা যে জিনিসটা নিয়ে একটু বলবো, টেম্পারেচার ইফেক্ট, এটা হয়ে বলতে পারি তাপমাত্রার প্রভাবটা, টেম্পারেচার ইফেক্ট। তো টেম্পারেচার ইফেক্টের ক্ষেত্রে তুমি যে জিনিসটা একটু দেখতে পারো, এখন আমরা জানি শব্দের বেগের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, আমি যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টেম্পে শব্দের বেগ, এটা মোটামুটি সবাই জানো তোমরা, শব্দের বেগটা কত হবে বলো, 332 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি বলি 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে শব্দের বেগ, শব্দের বেগ 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ভি থিটা কত হবে, 332 প্লাস প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধির জন্য বলো কি হয়, শব্দের বেগ 0.61 বাড়ে, তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি হবে জানো, 0.61 × θ। এটা হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে শব্দের বেগ, এটা বলাই যায়। এখন আমি যদি বলি কোনো কারণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টেম্পে শব্দের বেগ কত, শব্দের বেগ কত সেটা তোমাকে বের করতে বলবো, তখন তুমি সহজেই বের করতে পারবা কি হয় বলো, ভি থিটা 332 প্লাস 0.61 θ, 332 প্লাস 0.61 θ ভ্যালু হচ্ছে 25, এটা বসিয়ে দিলে সামথিং মিটার পার সেকেন্ড, এটা বলতে পারি এত মিটার পার সেকেন্ড হবে শব্দের বেগ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা খুব সহজেই বের করা যায়, এটা তুমি বের করতেও পারবা। এখন ওই যে ছোট্ট একটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন করি, ক্রিটিক্যাল না, এটা মোটামুটি সহজ কোশ্চেনই, এটা যদি করা হয় তখন দেখো কিরকম হয়। এখন দেখো আমি যদি বলি কোন স্কুল হতে, স্কুল হতে 1 কিলোমিটার দূরে হোস্টেলে, হোস্টেলে ঘন্টার শব্দ, ঘন্টার শব্দ পৌঁছাতে 2.5 সেকেন্ড সময় নেয়, ওই দিনের টেম্পারেচার কত সেটা তোমাকে বের করতে বলছে, বললো ওই দিনের টেম্পারেচার কত হবে সেটা বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে আমরা একটু বের করা শিখবো। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখন আমরা তো জানি ওই 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার শব্দে বেগ কি, s/t, s কত হচ্ছে বলো, 1 কিলোমিটার মানে 1000/2.5, এটা বলতে পারি। তো 1000কে আমরা যদি 2.5 দ্বারা ভাগ করি তখন তুমি একটা ভ্যালু পাবো, সামথিং লাইক 400 মনে হয়, আমি লিখতেছি না ব্রেকেট দিয়ে লিখতেছি। এইটা মানে কি, 332 প্লাস 0.61 θ সামথিং, এখান থেকে খুব সহজেই আমরা থিটার মানটা বের করতে পারি, সামথিং ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল ওই দিনে তাপমাত্রাটা, কারণ ওই তাপমাত্রাটাই শব্দের বেগটাকে কি একটু ভ্যারাইটি দিচ্ছে, তাই না, শব্দের বেগটাকে একটু বৃদ্ধি করতে সাহায্য করছে। তো এটা ছিল আমাদের শব্দ তরঙ্গের উপর তাপমাত্রার প্রভাব সংক্রান্ত জিনিসগুলো। তো আমাদের এই টপিকটা শেষ, এরপর আরেকটা ইন্টারেস্টিং টপিক পড়বো আমরা, সেটা হচ্ছে ফাঁপা নলে প্রতিধ্বনির ব্যাপারগুলো। ফাঁপা নলে প্রতিধ্বনির ক্ষেত্রে তুমি ব্যাপারটা একটু দেখতে পারো, এটা ছিল আমাদের টপিক 3। তো ফাঁপা নলে প্রতিধ্বনির ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো যে একটা যদি ফাঁপা নল থাকে ওর মধ্যে তুমি সাউন্ড করো তখন তুমি দুইটা সাউন্ড শুনবে, কেন বলো তো, যদি স্টিলের নল থাকে তখন তুমি দেখবা যে নলের ভিতর থেকে স্টিলে একবার সাউন্ড ফ্লো করবে, একবার হচ্ছে ভিতরে ফাঁপা বাতাসে। আমরা জানি কোন মাধ্যমে জানি সাউন্ডের জন্য বেশি আসবে শব্দের বেগটা, এটা হচ্ছে স্টিলে, আর পানির মানে বাতাসের জন্য বা পানির জন্য, এরপরের বেগ হচ্ছে বেশি হচ্ছে পানিতে, এরপরের বেগ হচ্ছে বাতাসে।
তাহলে বাতাসে শব্দের বেগটা কি থাকবে সবচেয়ে কম? তো এখন আমরা যদি বলি এই টপিক থ্রিতে, ফাপা নলে প্রতিধ্বনি, ফাপা নলে প্রতিধ্বনির ব্যাপারটা বলতেছে। তো ফাপা নলের প্রতিধ্বনির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলো? এরকম স্টিলের একটা নল ছিল, এর মধ্যে সাউন্ড করতেছে। আমি বলেই দিই এই নলটা ছিল হচ্ছে স্টিলের। স্টিলের নলে যদি আমরা সাউন্ড করি, স্টিল আর ভিতরে ছিল হচ্ছে কি বলো? হ্যাঁ, তো স্টিলের নলে তুমি যদি সাউন্ড করতেছো, তখন তুমি কি ব্যাপারটা দেখবা জানো? আগে সাউন্ডটা যাবে হচ্ছে স্টিলের নলে, নল দিয়ে টিং একটা সাউন্ড শুনলা, ধরো সাউন্ড করলো বাড়ি মাল্লা, টিং করে একটা সাউন্ড শুনবে স্টিলের জন্য। আর ভিতরে যে ফাঁপা বাতাসটা আসছে সেটা কি করবে বলো? সেটা করবে এরপরে সাউন্ডটা নিবে। এখন বলো আমি যদি স্টিলের জন্য সাউন্ড বলি টিএস, আর এয়ারের জন্য সাউন্ড বলি টিএ, তখন ডেল্টি কি হবে জানো? কার জন্য সাউন্ড বেশি লাগবে, সময় বেশি লাগবে? অবশ্যই এয়ারের জন্য, কারণ এয়ারে শব্দের বেগটা কম। আর আমি যদি এখানে স্টিলের নলের দৈর্ঘ্য বলি এল, তখন আমার মনে হয় পড়তেছিলাম এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু হবে কি জানো? এস বাই ভি, মানে এল বাই ভি। তখন এখানে কি বলা যায়? এল বাই ভি এ মাইনাস এল বাই ভি এস ডেল্টি। তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, ঠান্ডা মাথায়, যে আমরা যদি ডেল্টি সময়ের ব্যবধানটা জানি, নলের দৈর্ঘ্য জানি, বাতাসের শব্দের বেগ জানি, স্টিলের শব্দের বেগটা বের করতে পারবো। এখানে আরেকটা জিনিসও বলতে পারি, প্রতিধ্বনি জানো, নলের দৈর্ঘ্য জানো, স্টিলটা বলবো না যে উপাদানটা, ধরো ওই উপাদানে শব্দের বেগটা কত সেটা বের করতে চাও, ভিএ জানলেই হয়। কিন্তু অবশ্যই এটার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে কি, তোমাকে ডেল্টি এর মানটা 0.1 সেকেন্ড থেকে বেশি বা সমান হওয়া লাগবে। কারণ এর থেকে যদি কম হয় তুমি প্রতিধ্বনি শব্দ শুনতে পাবা না। সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এটা থেকে যদি বড় হয় তাহলে তুমি দুইটা সাউন্ডের ব্যবধান বের করতে পারবা। কারণ আমি যদি বলি সর্বনিম্ন কত দৈর্ঘ্যের নল হলে তুমি এই প্রতিধ্বনি পদ্ধতিতে দৈর্ঘ্যের নলটা মাপতে পারবা, অবশ্যই এখানে ডেল্টি এর মান 0.1 সেকেন্ড বসাবা, ভিএ ভিএস জানো, এটার জন্য এল এফ এল বের করে ফেলবা। সহজেই তুমি শুধু মানগুলো দিয়ে এই সংক্রান্ত ম্যাথগুলো করে ফেলতে পারো। এরপরে টপিক এইটা ছিল আমাদের, দেখো এই টপিকটা ছিল হচ্ছে আমাদের ফাঁপা নলে প্রতিধ্বনি সংক্রান্ত জিনিস। তো এই টপিকটা মোটামুটি আমাদের শেষ হলো। এরপর আরেকটি ইন্টারেস্টিং টপিক করবো, সেটা হচ্ছে মাক সংখ্যা। হ্যাঁ, মাক নাম্বার বলো এটাকে। তো মাক নাম্বারের ব্যাপারটাতে একটু আসি, মাক নাম্বারটা কি অ্যাকচুয়ালি? যখন সাধারণত বিমানের ক্ষেত্রে ওর গতিবেগ বোঝানোর জন্য আমরা মাক নাম্বারটা ব্যবহার করে থাকি। মাক নাম্বারের যে ফার্স্টের যে ব্যাপারটা হচ্ছে, মাক নাম্বারের ক্ষেত্রে খেয়াল করো যে কোনো একটা অবজেক্টের, আমি যদি এভাবে বলি টপিক ফোর, এটা হচ্ছে মাক নাম্বার, মাক সংখ্যা। তো এখানে কোনো একটা অবজেক্টের মাকটা কি হবে জানো? ভি বাই ভি এস। তো এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট। অবজেক্ট মানে যে বস্তুটার বেগ, মানে যার মাক নাম্বার বের করবো। আর এটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। মিক্সি আমি এয়ারের জন্য বের করি, আমার ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, মানে কোনো একটা বস্তুর বেগ, এটা হচ্ছে শব্দের, বাতাসের শব্দের বেগ থেকে যত গুণ বেশি তার মাক নাম্বার তত। তো মাক নাম্বার বের করার জন্য আমরা এই ফর্মুলাটা সাধারণত ইউজ করি, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের বেগকে যদি আমরা সাউন্ডের ভেলোসিটি দ্বারা ভাগ করি তাহলে ওর মাক নাম্বার বের হয়ে যায়। তো মাকের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, একটু খেয়াল করো যে কোনো কারণে মাক নাম্বারের ভ্যালু যদি ওয়ানের থেকে বড় হয় তখন এটাকে আমরা বলি সুপারসনিক অবজেক্ট। এখন আমি যদি কোনো কারণে বলি আবার মাক নাম্বারটা এক থেকে ছোট, তখন এটাকে আমরা বলি সাবসনিক। আর আমরা যদি দেখি মাক নাম্বারটা একের সমান, তখন এটাকে আমরা জাস্ট বলি সনিক। তো আমি ধরো একটা সাপোজ একটা বললাম, একটা প্লেনের জন্য ওর ভ্যালোসিটি ছিল হচ্ছে 664 মিটার পার সেকেন্ড, তো ওর মাক নাম্বার কত এটা বের করতে বললাম ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মাক নাম্বার বের করতে পারবো না তোমরা। কিভাবে মাক নাম্বার বের করবো বলো? এখানে মাকটা সমান লিখতে পারি কি বলো? ভি বাই ভি এস। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে 664, আর বাতাসে শব্দের বেগ 0 তে 332, তখন আমরা কি বলতে পারি ওর মাক নাম্বার হচ্ছে 2। আর যেহেতু মাক নাম্বার 1 থেকে বড়, সেহেতু অবজেক্টের ভ্যালোসিটি কি ছিল বলো? সুপারসনিক ভ্যালোসিটি, ওকে, অনেক বেগ ছিল। তো এইটা ছিল আমাদের আরেকটা টপিক যে মাক সংখ্যা নিয়ে কথা বলতে। তো এই চ্যাপ্টারের এখন আমরা খুবই শুরুর দিকে আছি, যে আমরা তরঙ্গ, তাপমাত্রার প্রভাব শব্দ তরঙ্গের উপর, ফাঁপা নলে প্রতিধ্বনি টপিকটা আর মাক সংখ্যাটা শিখলাম। এরপর কিছু বেসিক এলিমেন্টারি টপিকগুলোতে যাবো, সেগুলো হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ নিয়ে পড়বো। তুমি তো জানো তরঙ্গকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। তরঙ্গকে দুই ভাগে ভাগ করা মানে হচ্ছে, একটু খেয়াল করো যে একটা তরঙ্গের জন্য
দুই ভাবে, অ্যাকচুয়ালি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্টটা হচ্ছে আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি স্পন্দনের সাথে আর তরঙ্গের ক্ষেত্রে ব্যাপার কি, যদি স্পন্দনের সাথে সে সমকোণে গতিশীল হয়, সমকোণে গতিশীল হওয়া মানে সামথিং লাইক দ্যাট, এইভাবে এখন স্পন্দন এদিকে হচ্ছে ও গতিশীল হচ্ছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90, তখন এটাকে আমরা বলবো আর তরঙ্গ। আর যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, সে স্পন্দনের সাথে সরলরৈখিকভাবে গতিশীল, এদিক বরাবর স্পন্দিত হচ্ছে এদিকে গতিশীল, স্পন্দনের সাথে সে যদি সরলরৈখিকভাবে গতিশীল হয়, তো এটাকে আমরা বলবো কি তরঙ্গ জানো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, একটা হচ্ছে আর তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্পন্দনের সাথে যদি সে সমান্তরালে গতিশীল হয়, দেখো এদিক বরাবর স্পন্দিত এদিকে। তো এটা ছিল তরঙ্গের একটা প্রোগ্রামভেদ। এরপরের প্রোগ্রামভেদটা পড়বো আমরা, এগুলো জানি মোটামুটি, তো এদের মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নিব বই থেকে, খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো। এখান থেকে আমরা এখন মেইনলি যে তরঙ্গের ক্রাইটেরিয়াগুলো দেখব, সেটা হচ্ছে একটা ছিল অগ্রগামী তরঙ্গ, এরপর উপরিস্থাপ মানে উপরিপাতন নীতি স্থির তরঙ্গ, এগুলোতে আসবো আমরা আস্তে আস্তে। তো এখন যদি আমরা অগ্রগামী তরঙ্গতে আসি, এটা হচ্ছে আমাদের টপিক 5, যে একটা অগ্রগামী তরঙ্গতে আসব। যদি অগ্রগামী তরঙ্গতে আসি, ওর স্মরণের ব্যাপারটা কি থাকবে জানো, এটা মোটামুটি তোমার সমীকরণটা পড়লাম অগ্রগামী তরঙ্গের জন্য, ধরো একটা তরঙ্গ আস্তে আস্তে সামনে আগাচ্ছে, তাহলে ওর স্মরণের সমীকরণটা কি হবে জানো, ধরো এই পয়েন্টে সে আছে, তাহলে এই পয়েন্টে স্মরণ ওয়াই, আমার বিস্তার কে বলতে পারি এ সাই ওমেকা টি মাইনাস 2π/λx, অথবা এখানে আরেকভাবে বলা যায় এ সাই 2π/λvt-x। তো এই দুইটা ফর্মেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের জন্য ওর স্মরণের সমীকরণ, যে অগ্রগামী তরঙ্গের স্মরণটা কি হবে এটার জন্য সমীকরণ ছিল, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের স্মরণের সমীকরণ। তো এখান থেকে ছোট্ট একটা জিনিস, এটা খুব সহজেই বলা যায়, আমি যদি বলি এখানে ওর দশা পার্থক্যটা কত, দশা পার্থক্যের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এটাকে সাধারণত ফাই দ্বারা বোঝানো হয়, আর এই অংশটা ওর দশা পার্থক্য বোঝায়। দশা পার্থক্য মানে ওর কৌণিক স্মরণটা, সে আগে যে অবস্থায় ছিল এখন যে অবস্থায় গেল, এর মধ্যে কৌণিক ব্যবধানটা কত, কৌণিক স্মরণ কত। তো এখানে বলতেই পারি 2π/λx, এটা ছিল দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক, মানে সে কতটুকু পথ অতিক্রম করছে, পথ পার্থক্য। তো পথ পার্থক্য আমরা এখান থেকে দেখতে পারি, এই যে অংশটা ছিল সেটাকে আমরা চালিয়ে এক্স বলতে পারি, মানে এক্স স্মরণে ওর কোণের যে পরিবর্তন হচ্ছে, কৌণিক পরিবর্তনটা, এটা বলতে পারি দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক। এখানে তুমি একটা আরেকটা জিনিস একটু বলতে পারো, ধরো আমি বললাম এফ, আমি বললাম এক্স এর ভ্যালুটা হচ্ছে λ/2, আমি বললাম λ/2 এই দশা পার্থক্য বা এই পথ পার্থক্যের দশা পার্থক্যের পরিমাণটা কত, ফাই ইকুয়াল টু বলাই যায় 2π/λ, এটা হচ্ছে λ/2, তাহলে কত হবে পাই। আমি যদি বলি না λ দূরত্বে দশা পার্থক্য কত, তাহলে দেখো 2π/λ এক্স এর জায়গায় আমার কাকে বসে বোঝানো λ, তখন ওর দশা পার্থক্য কত হবে 2π। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতেই পারো, এক্স এর ভ্যালু যখন λ/2 তখন ফাই বের করতে পারবা, λ বসাই দিলে পারবা, λ দ্বিগুণ বসালো আমরা পারবো যে ওর দশা পার্থক্য কেমন হবে না হবে। তো এইটা ছিল একটা অগ্রগামী তরঙ্গের জন্য আমাদের স্মরণের সমীকরণ, খুব সহজে বলা যায়। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু শিখবো স্মরণের সমীকরণ থেকে বা বেগের সমীকরণ থেকে, কয়েকটা ইন্টারেস্টিং জিনিস একটু শিখবো। ইন্টারেস্টিং জিনিসগুলো শেখার আগে একটু বলি, যে আমরা এখানে মনে হয় একটু টপিকে লিখলাম যে স্মরণ শিখবো, বেগ শিখবো, ত্বরণ নিয়ে পড়বো। এখন আমি যদি একদম শুরুতে বলি, এটা স্মরণ ছিল এ সাই 2π/λvt-x, এখন এখান থেকে যদি আমরা বেগ বের করতে চাই, স্মরণকে আমরা জানি সময়ের সাপেক্ষে কি করব, একবার অন্তরীকরণ করব, যদি অন্তরীকরণ করি এ আসবে, আর এখানে তুমি দেখো সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছ, তো 2π/λv এটা দেখবো সামনে চলে আসতেছে, কারণ সাইনের করলে কি আসবে কস আসবে, কস 2π/λvt-x। আর এই কল্পনার এই টোটাল জিনিসটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, তুমি এখানে দেখবে এক্সট্রা 2π/λv সামনে গুণ হচ্ছে। তো এই যে জিনিসটা ছিল, এই টোটাল জিনিসটা হচ্ছে একটা তরঙ্গের জন্য বেগ। আর তুমি এখান থেকে একটা জিনিস ছোট্ট একটা কোটেশন একটা জিনিস লিখতে পারি, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা, সাইনের ফাংশন, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত থাকবে জানো, এ। আর এখান থেকে আমি যদি বলি ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, কস, কস এর ম্যাক্সিমাম ভ্যালু 1, এটাকে 1 ধরে নাও, তখন কি আসবে জানো, এ
টু পাই বাই ল্যামডা ভি। তো এখান থেকে একটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা কথা জানা লাগবে, এটা ছিল ওর ম্যাক্সিমাম ভেলোসিটি আর এটা ছিল বেগের সমীকরণটা। এখান থেকে তুমি একটা জিনিস দেখো, এখান থেকে একটা সমস্যা হতেই পারে যে এই ভিটা আর এই ভি এর মধ্যে মৌলিক পার্থক্যটা কি, এই একটা ব্যাপার থাকতে পারে। এই যে ভিটা ছিল এটা হচ্ছে মাধ্যমের কণার বেগ, এটা ছিল সরি এটা ছিল তরঙ্গের বেগ, এটা বলতে পারি তরঙ্গ বেগ মানে তরঙ্গ যে বেগে যাচ্ছে। আর এই যে সরণটা ছিল এটা মাধ্যমের কণার সরণ না, তো এই বেগটা হবে কার বেগ জানো? এই বেগটা হবে মাধ্যমের কণার বেগ। তো এক্স্যাক্টলি আমরা এখানে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে ওর মাধ্যমের কণাগুলোর বেগ বের করতেছি। তাহলে দেখো তুমি সরণ বের করা শেষ, বেগ বের করা শেষ, এরপরে টপিকটা কি জানো? তরণ বের করা লাগবে। তরণের ক্ষেত্রে তুমি স্বাভাবিকভাবে বুঝতেছো ডিভি বাই ডিটি, এটাকে আমি আবার অন্তরীকরণ করবো। কজের অন্তরীকরণ করলে অবশ্যই মাইনাস আসবে এ, এখানে দেখো কি আসে সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স বলা যায়। আর এখানে দেখো টু পাই বাই ল্যামডা আবার গুণ হবে সামনে টু পাই বাই ল্যামডা ভি, তখন কি আসে জানো ফোর পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার আসবে। আর এখানে একটা কথা বলতে পারি এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাগুলো কি বলা যায় জানো? মাইনাস ফোর পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার ওয়াই, কারণ এই পুরাটা ছিল সরণ। তো এটা কি হবে জানো? এটা হচ্ছে একটা কণার একটা তরঙ্গের জন্য অগ্রগামী তরঙ্গের জন্য মাধ্যমের কণার তরঙ্গ। আর এখান থেকে সহজে তুমি একটা কথা বলতে পারো, সহজে কথাটা হচ্ছে যদি তরঙ্গের মানটা ম্যাক্সিমাম মানটা কত হবে ফোর পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার ভি স্কোয়ার থাকবে, কিন্তু ওয়াই এর ম্যাক্সিমাম মান, ওয়াই এর ম্যাক্সিমাম মান কত? বিস্তারের সমান এ। তো তুমি এখানে চাইলে সহজেই বিস্তারটা বের করে ফেলতে পারো। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখন একটা অগ্রগামী তরঙ্গ দিয়ে দিই তোমাকে, ওকে বললাম যে মাধ্যমে কণার বেগ বের করো, সর্বোচ্চ বেগ বের করো, তরণ বের করো, সর্বোচ্চ তরণ বের করো, তুমি খুব সহজেই দেখো মাধ্যমে তরঙ্গের যদি বেগ জানো, ল্যামডা জানো, সরণের মান জানো, তাহলে সহজেই বের করা যাবে এই প্রত্যেকটা উপাংশ বা প্রত্যেকটা জিনিস তুমি খুব সহজে বের করে ফেলতে পারো। তোমাকে তরঙ্গ বেগ সময় স্থানাঙ্ক এক্স এর মান দিলাম, তুমি সরণ জানো, সরণের মানগুলো এখানে বসাও, বেগ তরণ তুমি সহজে বের করে ফেলতে পারবে। তো এইটা ছিল একটা অগ্রগামী তরঙ্গের জন্য কিভাবে বেগ বের করতে পারি, তরণ বের করতে পারি আর সরণ তো দেয়াই আছে, এদের সমীকরণগুলো ছিল। ঠিক আছে, এটা ছিল একটা তরঙ্গের জন্য। এইটা আমাদের টপিক ফাইভ নিয়ে কথাবার্তা বলা, যে অগ্রগামী তরঙ্গের বেগ সরণ তরণ বের করা। আর কিছু তুলনা দিয়ে ম্যাথগুলো, এগুলো মনে হয় আমরা মোটামুটি জানি সবাই, তুলনা সংক্রান্ত ম্যাথগুলো একটার সাথে আরেকটার তুলনা দিয়ে কিছু ম্যাথ থাকবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপরি পাতন নীতি তরঙ্গের জন্য। তো এটা হচ্ছে আমাদের টপিক সিক্স, এটা নিয়ে একটু আলোচনা করবো আমরা উপরি পাতন নীতি। এরপর উপরি পাতন নীতি পড়ার পরপরই আমরা চলে যাবো হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে। এখানে একটু আসো আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এটা হচ্ছে আমাদের এই টপিকটা মনে হয় আমাদের হয়ে গেল। তো আমাদের পাঁচটা টপিক শেষ, এখানে হচ্ছে ছয় নম্বর টপিকটা উপরি পাতন নীতি। এখন উপরি পাতন নীতিটা কোথায় কাজে লাগবে বা কখন কি? উপরি পাতন নীতি হচ্ছে এখন দুইটা তরঙ্গ যখন পরস্পরের উপর আপতিত হয়, ধরো এটা একটা তরঙ্গ ছিল, আমি এখানে বলতেই পারি ওর উপর ধরো সামথিং আরেকটা তরঙ্গ এসে আপতিত হলো দুটো তরঙ্গ, তখন এই দুইটা তরঙ্গের জন্য আমি যদি বলতেছি এটার জন্য সরণ হচ্ছে ওয়াই ওয়ান, এটার জন্য সরণ ওয়াই টু, নিট ওয়াই হবে ওয়াই ওয়ান প্লাস মাইনাস ওয়াই টু। তো এটাই বলতেছি এটাই ছিল আমাদের উপরি পাতন নীতি একটা তরঙ্গের জন্য। ওর নিট লব্ধি সরণটা কি হবে জানো? দুইটা সরণের ভেক্টর সমষ্টির সমান। কি যে সমষ্টির সমান? ভেক্টর। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা অনেকটা এরকম যে একটা তরঙ্গের জন্য এটা খুব বড় উপর দিকে ছিল, ঠিক ওই সময় আরেকটা তরঙ্গের জন্য এটা ছোট নিচ দিয়ে যাবে। এখন তুমি বলো লব্ধিটা কি? এই অংশটাকে উপরে পর্যায়বৃত্ত হতে সাহায্য করতেছে, এই অংশটাকে নিচে টেনে ধরতেছে, তখন তো লব্ধিটা কোথায় দিয়ে যাবে জানো? এক্স্যাক্টলি ওদের মাঝখান থেকে এইভাবে যাবে হচ্ছে ওদের লব্ধিটা, এটাই হচ্ছে ওদের রেজাল্ট। মানে দুজনের ভেক্টর সমষ্টির সমান রেজাল্টেন্ট, এটা বলাই যায়। তো এখন যদি এক্স্যাক্টলি সমান হয় মানে একটা তরঙ্গ এভাবে যাচ্ছে ঠিক আরেকটা তরঙ্গ এভাবে যাচ্ছে, দুটা প্রায় সমান হয় বলছি যদি দেখতে পাচ্ছে না প্রায় সমান, তখন কি হবে জানো? রেজাল্টেন্ট একটা একটাকে নিষ্ক্রিয় করে দিবে, ওরা কিভাবে যাবে বলো? একদম স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এই শর্তগুলো দেখে এটাকে কি তরঙ্গ বলে জানো? স্থির তরঙ্গ। তো এই তরঙ্গের ক্ষেত্রে কয়েকটা শর্ত আমরা বলতেই পারি, যে উপরিপাতন নীতির ফলে মানে
উপরিপাত নিতে ফলে তিনটা ঘটনা ঘটতে পারে। তো একটা ঘটনা হচ্ছে সে স্থির তরঙ্গ তৈরি করতে পারে, স্থির তরঙ্গ তৈরি করা মানে হচ্ছে সামথিং এরকম এরকম ছিল, দুইটা সমান, ওদের নীর তরঙ্গটা হবে একদম মাঝখান থেকে, মানে উপরিপাত নীতির একটা যদি উপরিপাত নীতি দুজনের বিস্তার সমান হয়, এ ওয়ান এ টু সমান, এফ ওয়ান এফ টু সমান, যদি বিপরীতভাবে আপতিত হয় ওরা একটা ঘটনা ঘটাতে পারে, এটা হচ্ছে স্থির তরঙ্গ তৈরি করতে। সেকেন্ড ঘটনা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, যদি তরঙ্গগুলো এরকম হয়, একটা তরঙ্গ এভাবে যাচ্ছে আরেকটা তরঙ্গ এভাবে, সিমিলারলি ওর সাথে প্রায় সমান বিস্তারের আরেকটা তরঙ্গ এভাবে যাচ্ছে আরেকটা তরঙ্গ, এখানে কয়টা তরঙ্গ ছিল, দুটো, এখন দুটোর জন্য কী হবে দেখো, লব্ধিটার ব্যাপারটা কী হবে, এটা অনেক বেশি উপর দিয়ে অনেক বেশি নিচ দিয়েছে। তো এই ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা কী বলবো জানো, এটাকে আমরা বলবো ব্যতিচার্জ, যে মানটা অনেক বেশি বাড়তেছে অথবা কমতেছে, তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিচার্জ। আর তিন নম্বরের ব্যাপারটা একটু খেয়াল করো, ব্যতিচার গেল তিন নম্বরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা খুব ইন্টারেস্টিং ব্যতিচারের ক্ষেত্রে। এখন আমি যদি বলি না একটা তরঙ্গে হয়ে গেল, ধরো একটা তরঙ্গে ভাবে খুব ক্রমিক বিন্যাস আকারে গেল, এ হয়ে গেল, ঠিক আছে, অপোজিটে আরেকটা তরঙ্গ ছিল এভাবে গিয়ে সেভাবে সমান্তালে উঠতেছে নামতেছে, এরপর গিয়ে আবার সে অপোজিট হয়ে গেল, তাহলে দেখো এখানে ঠিক ওরা বিপরীত, এখানেও বিপরীত, কিন্তু এখানে প্রায় সমদর্শন, একটু বাঁকা হলো, একটু দেখতে কেমন হলো ঘটনাটা, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই ঘটে। মানে কি হয় জানো, এইভাবে দেখো অনেকটা এটার ক্ষেত্রে হয় কি, যেহেতু শুরুটা একদম বিপরীত ছিল সেই ক্ষেত্রে হবে কি দেখো, শুরুটা যেহেতু বিপরীত ছিল তরঙ্গটার জন্য এখানে বিস্তার থাকি না একদম জিরো, কিন্তু এখানে দেখো বিস্তারটা দুজনের দশা পায়, দুজন একই সাথে উপরে উঠতেছে একই সাথে নামতেছে, সেই ক্ষেত্রে কি হবে জানো, আস্তে 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 বিস্তারটা বাড়তে থাকে, এরপর আবার কমতে থাকবে। মানে তুমি এক্ষেত্রে একটা জিনিস দেখবা যে বিস্তারটা শুরুর দিকে সমদর্শন সম্পন্ন ছিল, বিপরীত দিকে বিপরীত দশা সম্পন্ন ছিল, প্রায় বিস্তার সমান, এই জন্য নিষ্ক্রিয়, আস্তে আস্তে সমদর্শন হলো, এই জন্য বিস্তার সবচেয়ে বেশি আবার কম। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো জানো, এই ঘটনাটাকে আমরা বলবো বিট। তো এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো উপরিপাতন নীতিতে তিনটা ঘটনা করতে পারে, হয় স্থির তরঙ্গ হবে, না হয় ব্যতিচার হবে, না হয় বিট হবে, ওকে। এইটা ছিল মূলত আমাদের উপরিপাতন নীতি নিয়ে কথাবার্তা বলা, এটা ছিল আমাদের টাইপ সেভেন। এখন আমরা চলে যাব টাইপ, এখন দেখো আমাদের উপরিপাতন নীতির এই ব্যাপারটা শেষ, তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইয়ার শেষ, এখন আমরা চলে যাবো টাইপ সেভেন। তো এই টপিক সেভেনটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গ নিয়ে কথাবার্তা বলা। স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখো দুইভাবে স্থির তরঙ্গ হতে পারে, দুইভাবে স্থির তরঙ্গ হওয়া মানে এখানে একটা জিনিস দেখো, একটা স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা একটু বলতে পারি একটা তরঙ্গ আসতেছে ঠিক বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, এদিকে যাচ্ছিল তরঙ্গটা আর এই তরঙ্গটা এদিকে আসতেছে, এইভাবে হচ্ছে। আরেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা তরঙ্গ যাচ্ছিল সে প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার ফিরে আসতেছে, মানে ওর অংশটাই সে আরেকটির উপর আপতিত, এই দুইটা হবে বলতে পারি। তো আমরা এখানে মনে হয় জানি এটার জন্য ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বের করব, তো ওয়াই ওয়ানের ভ্যালু কত থাকবে জানেন, এ সাই টু পাই বাই ল্যামডা ভি টি, একটার জন্য আমরা মাইনাস এক্স বলবো, প্লাস এ সাইন টু পাই বাই ল্যামডা ভি টি প্লাস এক্স, এটা ছিল এই তরঙ্গের জন্য, এটা ছিল প্রতিফলিতর জন্য। আর এটার জন্য কি বলতে পারি জানো, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, ওয়াই ওয়ানের ভ্যালু বলতে পারি এ সাইন টু পাই বাই ল্যামডা, আমি ধরে নিই ফার্স্টের তরঙ্গটি এভাবে আসতেছিল গেল, সে এইখানে প্রতিবন্ধকটা আমি ধরে নিই, প্রতিবন্ধকটা এখানে, সে আবার ফিরে আসলো, তো তখন কি হবে, এ সাইন ভি টি প্লাস এক্স, পরেরটা বলতে পারি এ সাইন টু পাই বাই, মানে প্রথম যে তরঙ্গটা ছিল এটা আমাদের ফার্স্ট তরঙ্গটা ছিল, সে কোন দিকে যাচ্ছে বলো, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য ভি টি প্লাস এক্স, কিন্তু ওই তরঙ্গটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, প্রতিফলিত হয়ে ফিরে আসা মানে কি জানো দেখো, ভি টি মাইনাস এক্স তো হবে, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে প্লাস পাই, কেন পাই অ্যাড করলাম, একই তরঙ্গটা আপাতিত হলো, আপাতিত হওয়ার ফলে কি হচ্ছে, ওর ফেজ অ্যাঙ্গেলটা কি পাই বেড়ে গেছে, এর ফলে লব্ধি তরঙ্গটা সূত্র তুমি অনেকটাই উঠে পাবো, টু এ সাইন এটার জন্য টু পাই বাই ল্যামডা ভি টি আর কস টু পাই বাই ল্যামডা এক্স, কিন্তু এটার জন্য সমীকরণটা হবে এ টু এ কস টু পাই বাই ল্যামডা ভি টি সাইন টু পাই বাই ল্যামডা এক্স,
এখন দেখো খেয়াল করো, এটা হচ্ছে দুইটা বিপরীত তরঙ্গ বিপরীত দিক থেকে আপতিত হয়ে পরস্পরের উপর একটা স্থির তরঙ্গ তৈরি করলো। আর এটা হলো যে না একই তরঙ্গ প্রতিফলিত হয়ে আপতিত হওয়ার ফলে করলো। তো এটার জন্য দুই ধরনের বিন্দু পাই। দেখো এই যে বিন্দুগুলো থাকবে এগুলোকে সুস্পন্দ, আর এটাকে বলবো নিঃস্পন্দ। তো এই বিন্দুটা হচ্ছে নিঃস্পন্দ, আর এই যে বিন্দুগুলো পাবো এগুলো হচ্ছে কি বলতো সুস্পন্দ। তো এখানে ক্ষেত্রে ওদের কয়েকটা শর্ত থাকতে পারে। আমি যদি বলি সুস্পন্দ বিন্দুগুলো, সুস্পন্দ বিন্দুগুলো কোথায় পাবো বলতে স্যার ল্যামডা বাই ফোর এর জোর গুণিত। আর আমি যদি বলি না নিঃস্পন্দ বিন্দুটা কোথায় পাবো 2n + 1 λ/4। এখন আমি এটার জন্য যদি বলি, তুমি এখানে ওর শর্তটা বসায় দিবা, যদি আমি বলি সুস্পন্দ বিন্দু কোথায় পাবো, এখানের জন্য হবে 2n + 1 λ/4, আর নিঃস্পন্দ বিন্দু কোথায় পাবো 2n λ/4। তো এটার জন্য দেখছো পুরো একটা আরেকটার জন্য ঠিক বিপরীত রাশি ছিল সুস্পন্দ আর নিঃস্পন্দ বিন্দুগুলো। তো তুমি এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, ওরা কি পরস্পর বিপরীত দিক থেকে আসছে নাকি প্রতিফলিত হয়ে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে, স্থির তরঙ্গ তৈরি করছে। তাহলে দেখো যদি বিপরীত দিক থেকে এসে স্থির তরঙ্গ তৈরি করে তখন এটার জন্য সুস্পন্দ বিন্দু শর্ত এটা, আর যদি প্রতিফলিত হয়ে করে করে তাহলে এটা কি হয় বুঝবে। একটু শর্টকাটটা বলে দিই যে যদি টি এর ফাংশনটা সময়ের ফাংশনটা সাইনের সাথে থাকে তাহলে দুটো পৃথক তরঙ্গ বিপরীত দিক থেকে আসার ফলে হচ্ছে, আর যদি টি এর ফাংশনটা এখানে কজের সাথে থাকে এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গের জন্য। এখানে তোমাকে যদি আমি লিটারালি এখানে একটা ছোট্ট একটা ম্যাথ বলি মানে একটু বোঝার জন্য তুমি বুঝতে পারো। দেখো খেয়াল করো, তো আমি একটা বললাম একটা স্থির তরঙ্গ, একটা ছোট্ট একটা এক্সাম্পল বললাম কোন স্থির তরঙ্গের জন্য, স্থির তরঙ্গ বললাম y = 0.8 sin 0.8t cos 0.7x। ধরো আমি এখানে এখানে দেখতেছি আমি অনেক কিছু বললাম, এখন আমি এখানে বলতেই পারি যে এই তরঙ্গের জন্য ওর তৃতীয় সুস্পন্দ বিন্দু কোথায়, সুস্পন্দ বিন্দু কোথায়। তুমি একটা জিনিস খেয়াল করো এখানে টাইমের যে ফাংশনটা ছিল সাইনের এটা ছিল কজের, এখন তুমি দেখো টাইমটা সাইনের ফাংশনের সাথে আসা মানে বুঝে কি প্রথম কন্ডিশনটা দুটো তরঙ্গ বিপরীত দিক থেকে আপতিত হয়ে কি করছে বলো স্থির তরঙ্গ তৈরি করছে, এটার জন্য সুস্পন্দ বিন্দু শর্ত এটা, মানে আমাদের ল্যামডা জানা লাগবে। এখন সূত্র কি ছিল মনে আছে 2π λ/vt ইনটু এখানে x এর সাথে কি ছিল 2π λ x। তাহলে এখন আমরা বলতে পারি কি দেখো 2π λ এর ভ্যালু কত 0.7, এর থেকে সহজে ল্যামডা বের করতে পারি, আর x এর মানটা কত হবে 2n λ/4, যেহেতু সুস্পন্দ বিন্দু বলো এখানে n এর ভ্যালু 2 বসায় দাও, ল্যামডা জানি সহজে এখানে কার্ভ ভ্যালু বের হয়ে যাবে বলো x এর ভ্যালু। এই সমীকরণ তুলনা দিয়ে আমি বেগও বের করতে পারি, ওদের উপাদানের কম্পাঙ্ক বের করতে পারি। তো এই জিনিসটাকে বোঝাচ্ছিল যে কখন বিপরীত দিক থেকে নিব কখন প্রতিফলিত তরঙ্গের জন্য নিব, এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকলে স্থির তরঙ্গের ম্যাথগুলো খুব সহজেই করা যায়। তো এইটা ছিল আমাদের স্থির তরঙ্গ নিয়ে কথাবার্তা বলা, পরিবর্তন নীতি স্থির তরঙ্গ শেষ। এরপরে যে টপিকটাকে আসবো সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিট, বিট সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আলোচনা। তো আমরা এখন যদি বিট সংক্রান্ত জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি সেক্ষেত্রে কি ব্যাপার হবে, আমার বিট মনে হয় সবারই শোনার কথা তাই না, বিটের ক্ষেত্রে কিছু কিছু গানের ক্ষেত্রে সাউন্ডে শুনবে না সামথিং লাইক দ্যাট, এরকম বিটের সাউন্ডগুলো একবার সাউন্ডটা খুব জোরে শুনবো একবার শুনবোই না। তো এখন আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বিট নিয়ে কথাবার্তা। ওকে বিট, তো বিটের ক্ষেত্রে কি বিটটা আসলে কিছুই না, প্রতি সেকেন্ডে অ্যাকচুয়ালি কম্পাঙ্কের পার্থক্যটা। তাহলে আমি যদি এখানে একটা কথা বলি প্রতি সেকেন্ডে বিট এর কথা বলি, বিট এন সেটা কিছুই না f1 ডিফারেন্স f2, মানে ওদের পার্থক্যটা অবশ্যই মাসবে। এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা হচ্ছে n এর মানটা যদি 10 থেকে ছোট হওয়া লাগবে, 10 এর সমান অথবা 10 থেকে ছোট, কারণ 10 থেকে যদি বেশি হয়ে যায় তো মানটা t এর মানটা 0.1 থেকে কম হয়ে যাবে। যদি কোনো কারণে এর মানটা 10 থেকে বেশি হয়ে যায় 0.1 থেকে কম মানে কি তোমার শ্রাব্যতা সীমা ওই গ্যাপটা বুঝবেই না, মানে কি ও একটা কন্টিনিউয়াস সাউন্ড শুনবে। এই জন্য তুমি যদি বিট শুনতে চাও প্রতি সেকেন্ডে বিট সংখ্যা মান 10 অথবা 10 থেকে কম হওয়া লাগবে। তো আমরা এখানে বেশ কয়েকটা এক দুইটা ম্যাথ দিয়ে এই ব্যাপারটা সম্বন্ধে বা কম্পাঙ্ক বা বিটের সংক্রান্ত ম্যাথের ক্লিয়ার একটা কনসেপ্ট একটা ম্যাথ দিয়েই করবো,
একটা ম্যাথের বিভিন্ন ডাটাগুলো থাকবে। তো আমি যদি হয়ে বলি যে এক্সাম্পল দেখো এ ও বি কে একত্রে কম্পাইত করলে, কম্পাইত করা মানে হচ্ছে আমরা কাঁপাচ্ছি, কম্পাইত করলে পাঁচ সেকেন্ডে বিশটি বিট শোনা যায়। এটা বললাম বি এর কম্পাঙ্ক তোমাকে বলে দিল, ধরো আমি বললাম বি এর কম্পাঙ্ক ছিল 200 হার্টজ, বলে এফ এ কত, মানে এর কম্পাঙ্ক কত সেটা বের করতে। ধরো আমি এক নম্বর বললাম এ কে ঘষলে বিট কমে, দুই নম্বর কন্ডিশন বললাম এতে ভর দিলে বিট কমে, ভর দেওয়া মানে হচ্ছে মোম লাগানো বা সামথিং লাইক দ্যাট, এভাবে বলতে পারে। তিন নম্বরে আমি বললাম বি কে ঘষলে বিট বাড়ে, এই জিনিসটা। চার নম্বরে বললাম এ কে ঘষলে বিট অপরিবর্তিত থাকবে। তো এইভাবে আমার চারটা কেস দেখে ম্যাথগুলো করবো, চারটা কেসের জন্য ম্যাথগুলো করলে খুবই ইজি হবে, একদম বুঝে যাবে ব্যাপারগুলো লিটারলি। তো চারটা ম্যাথ দিলাম আমরা এখানে একটা ইয়েতে, তুমি একটু বুঝে না ঠান্ডা। ফার্স্টে যেটা, এটা ম্যাথগুলো একদমই সহজ, তোমাকে যার কম্পাঙ্কটা বলবে, ধরো এখানে আমার গ্রাফে এদিকে কম্পাঙ্ক লাগবে, এদিক বরাবর কম্পাঙ্ক লাগবে এফ, এখন তোমাকে যার কম্পাঙ্ক বলবে সে ফিক্সড, মানে তোমাকে কম্পাঙ্ক বলে দিল কার, বলো বি এর কত হার্টজ, 200 হার্টজ, এদিক বরাবর যাওয়া মানে কম্পাঙ্কের মান বাড়বে। আমি এই দাগটা মুছে দিলাম বুঝার জন্য। এখন তুমি খেয়াল করো, এখন আমাকে বলো প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত জানো, 4, কেন 4, 5 সেকেন্ডে বিটটা, তাহলে এক সেকেন্ডে কয়টা হবে, 4টা, এটা বলাই যায়। এইভাবে বলতে পারি 20/5 মানে 4, মানে এ আর বি এর কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 5, মানে এই যে পার্থক্যটা ছিল, ধরে এ 5 বেশি, এ 4 বেশি হতে পারে, বি এ থেকে 4 বেশি হতে পারে, মানে বি এর এ এর মানটা বি থেকে 4 বেশি অথবা 4 কম। তো এখানে বিট সংখ্যা কত বলো, পার্থক্যটা হচ্ছে 4। এখন আমাদের দেখো ফার্স্ট ম্যাথ যেটা ছিল, প্রথম যে ম্যাথ, এদিক বরাবর কম্পাঙ্ক বাড়তেছে, এখন এ কে ঘষলে, এ কে ঘষা হইতেছে, তারটা চিকন হলে ওর কম্পাঙ্কটা আস্তে আস্তে বাড়বে। ওর যদি কম্পাঙ্কটা বাড়ে সে ওর আগের অবস্থায় থাকবে না, সে কম্পাঙ্কটা বাড়লে দেখো উপর বরাবর কম্পাঙ্ক বাড়ে। তো উপরের উপর অবস্থানের জন্য যদি ঘষি এটা উপরে উঠে গেল, ধরো এই লাল অবস্থানে, এটার জন্য ঘষলে সে ওর উপর অবস্থানে চলে গেল। এখন দেখো উপরেরটার সাথে বি এর গ্যাপ আগে থেকে বেশি, মানে বি বাড়লো কিন্তু নিচেরটার জন্য গ্যাপ আগে থেকে কমে গেছে বলাই যায়। কিন্তু এখন তোমাকে ঘটনাটা কোনটা বুঝতে বলো, বিট কমে কমাটা কোন অবস্থার জন্য সত্য, নিচের অবস্থাটার জন্য সত্য। তাহলে এখানে বলাই যায় অবশ্যই এর কম্পাঙ্কটা বি এ থেকে কম ছিল, কতটুকু কম ছিল বলো, এফ এ 200 ছিল -4, তাহলে কত হবে 196 হার্টজ। খুবই সহজ জিনিস, এইরকম জাস্ট দাগ দিয়ে করা যেত। এটা ছিল আমাদের প্রথমটার জন্য ম্যাথটা। যদি এটাতে কারো একটু সমস্যা হয় দ্বিতীয়টা ভালো করে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি দেখো আমি যদি আবার আঁকি ব্যাপারটা, আবার সিস্টেমটা আঁকতেছি, এখন হচ্ছে আমাদের এটা শেষ, এতে এখন দুই নম্বরটা দিব, এতে ভর দিলে বিট কম। এখন দেখো বিটা তোমাকে বলে দিচ্ছে, বিটা কত ছিল, বি এর কম্পাঙ্ক ছিল হচ্ছে আমাদের 200 হার্টজ, এটা বলে দিলাম বি এর কম্পাঙ্ক। যেহেতু চারটা বিট তো এ চারটা বেশি উৎপন্ন করতে পারে পার্থক্য অথবা চারটা কম। এখন দেখো এতে ভর লাগানো হয়েছে, এখন বলো এদিক বরাবর কম্পাঙ্ক বাড়ে কিন্তু ভর লাগালে কি কম্পাঙ্ক কমা শুরু করবে, তাহলে এটা ওর অবস্থানে থাকবে না, একটু নিচে নেমে যাবে, কমে গেছে, ও ওর অবস্থানে থাকবে না, একটু নিচে নেমে গেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটার জন্য বিট সংখ্যা কমে গেছে আর নিচেরটার জন্য বিট সংখ্যা কী হয়ে গেছে, বেড়ে গেছে। এখন কী বলছে তোমাকে, বিট সংখ্যাটা কি, এতে ভর দিলে বিট সংখ্যা কমে। এখন বলো কমছে কোন কোন অবস্থানের জন্য, অবশ্যই উপরে অবস্থানের জন্য বিটটা আগে দিয়ে কমে গেছে কিন্তু নিচের জন্য বিটটা বেড়ে গেছে, তাহলে কোন অবস্থানের জন্য সত্য, উপরেরটা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এফ এর মানটা 200 থেকে 4 বেশি, তখন কত বলা যায় 204 হার্টজ। এই একটা জিনিস ছিল। তো
তো এটা বলা যায়, এটা ছিল আমাদের দুই নাম্বারটা, যে এতে ভর দিলে বীর যদি কমে। এখন আমরা আসবো হচ্ছে তিন নাম্বারে। তিন নাম্বারটা দেখো, তিন নাম্বারটা খুব ইন্টারেস্টিং। তিন নাম্বারটার জন্য হচ্ছে ফার্স্টে বিয়েরটা তো দেওয়া আছে আমাদের 200 হার্টজ, এটা এদিকে এটা এদিকে। কয়টা বিট উৎপন্ন করে বলো? পার্থক্য ছিল চার চার। এখন কিন্তু আমার একে ঘষতেছি না, আমার কাকে ঘষতেছি জানো? বিকে। বিকে যদি ঘষো তাহলে উপরের দিকে অবশ্যই, আমি একটু আগে করলাম, উপরের দিকে কি কম্পাঙ্ক বাড়বে। এখন যদি বিকে ঘষো, বি ওর অবস্থানে থাকবে না, একটু উপরে উঠে যাবে। যদি উপরে উঠে যায় সেই ক্ষেত্রে ব্যাপার কি হবে? উপরেটার জন্য কম্পাঙ্ক কমতেছে কিন্তু নিচেটার জন্য কম্পাঙ্ক বাড়তেছে। কিন্তু বলছে বি কে ঘষলে বিট পার, তার জন্য পার্থক্য বেড়ে গেছে বলো নিচের অবস্থানের জন্য। তাহলে এই জন্য অবশ্যই এফ এর মান কত হবে? 200 থেকে 4 কম, মানে 196 হার্টজ। এই কথাটা বলা চায়। এটা ছিল আমাদের তিন নাম্বারটার জন্য ম্যাথ। এবং সবার লাস্টেটা চার নাম্বারটা, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো এইটা দেখলে আমাদের বিসংগত বর্ণগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এ কে ঘষলে, এখন বিট বারে কমের কথা বলে নি, বললো এ কে যদি ঘষি বিট থাকবে কি বলো? অপরিবর্তিত। এখন এ কে ঘষলে বিট অপরিবর্তিত মানে কি বুঝায়? তাহলে বললাম বি 200 হার্টজ, চার বেশি চার কম, চার বেশি থাকবে এখানে চার কম, এ এ। এখন যদি আমরা ঘষতেই থাকি তাহলে দুটাই আস্তে আস্তে কোথায় উঠতে থাকবে? উপরে। কিন্তু নিচেটার জন্য একটা চান্স আছে, সে উঠে একদম উপরেটার অবস্থায় চলে যাবে। যদি নিচের তারটা একদম উপরে তার অবস্থানে যে চলে যায়, মানে কম্পাঙ্কের অবস্থানে, এই অবস্থার জন্য কিন্তু বিট চার। কিন্তু উপরে তারটা কন্টিনিউয়াসলি কি উঠতে থাকবে বলো? উপরে উঠতে থাকবে। ওর জন্য বিট অপরিবর্তিত রাখার কোনো সুযোগই নেই, কিন্তু নিচের অবস্থানের জন্য বিট অপরিবর্তিত রাখার একটা চমৎকার সুযোগ আছে। তাহলে বলো এখানে বিট অপরিবর্তিত রাখাটা কোন অবস্থার জন্য সত্য? অবশ্যই নিচের অবস্থানটার জন্য সত্য, যদি ঘষার জন্য বলি। তাহলে এই ক্ষেত্রে এফ এর মান কত হবে জানো? 200 থেকে 4 কম, 196 হার্টজ। তো আমার জানা মতে বিট সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল এগুলো খুব সহজেই সমাধান হয়ে যাওয়ার কথা তোমাদের। ওকে, এরপর আমাদের বিট সংক্রান্ত যখন টপিকটা শেষ, এরপর আমরা যাবো হচ্ছে তরঙ্গের তীব্রতা এবং তীব্রতা লেভেল সংক্রান্ত জিনিসগুলোকে। হ্যাঁ, তো আমাদের বিট সংক্রান্ত টপিকটা শেষ। তো আবার এখন যদি এই টপিকটাতে যাই, টপিকটা হচ্ছে তীব্রতা ও তীব্রতার লেভেল, এটা নিয়ে কথা বলতে। তীব্রতা কাকে বলে? ইন্টেন্সিটি। আইকে বলতে পারি একক ক্ষেত্রফলে যে পরিমাণ শব্দ শক্তি আদান প্রদান হয় তাকে আমরা তীব্রতা বলতে পারি। আর তীব্রতার জন্য এখানে একটা ব্যাপার বলা যায়, পি ছিল আর এরিয়াটা যদি আমরা বলি 4πr². তো এখান থেকে এটা বলা যায় তীব্রতাটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটাকে কি বলা যায় অনেক ক্ষেত্রে, যে দূরত্ব বাড়ার সাথে সাথে ইন্টেন্সিটি করতে থাকে। তো এটাকে মাঝে মাঝে বলে বিপরীত বর্গীয় সূত্র বলে, ইন্টেন্সিটির জন্য বিপরীত বর্গীয় সূত্র সেটাকে বলতে পারে। আর এখানে 4πr² ইউজ করলাম কেন বলো? কারণ 4πr² ইউজ করার সাথে সাথে কি হবে বলো? আস্তে 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 জিনিসগুলো এক্সপ্যান্ড করতে থাকে 3D, তাই না? একটি স্ফিয়ারের মতো। এই জন্য আমরা গোলকের ক্ষেত্রফলটা নিই। তো এখানে আরেকটা জিনিস বলা যায়, I1/I2 ইকুয়াল টু আমরা বলতে পারি R2² / R1² বিপরীত বর্গীয় সূত্রটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। আর এখানে আরেকটা জিনিস, এগুলো মনে হয় সাধারণত জানো তোমরা, আমাদের একটু উল্লেখ করবো, এটা ছিল আমাদের তীব্রতা সংক্রান্ত সংজ্ঞাগুলো নিয়ে কথাবার্তা বলা। এখন আমরা যদি আরেকটা জিনিস একটু উল্লেখ করি, আরেকটা জিনিস উল্লেখ করা মানে হচ্ছে সামথিং লাইক দ্যাট, যে তীব্রতার লেভেল, লেভেলটা কি থাকবে? আমরা সাধারণত এটাকে dB দ্বারা বুঝাই, 10 log I/I0 অথবা 10 log P/P0 বলা যায়। এটা হচ্ছে আদর্শ অবস্থায় প্রমাণ তীব্রতা বলে। এটার মানটা সবসময় ফিক্সড, 10^-12 W/m². তো এটাকে আমরা বলতে পারি প্রমাণ তীব্রতা। এর মান হচ্ছে 10^12 W/m², এটা বলাই যায়। আর আমরা যদি বলি তীব্রতা লেভেলের পার্থক্য, তীব্রতা লেভেলের পার্থক্যকে আমরা ∆β দ্বারা বোঝাই। এটা হচ্ছে 10 log I2/I1, এটাকে বলা যায়। অথবা এখানে এটাও বলতে পারি 10 log P2/P1। আর একটু আগেই মনে হয় আমরা পড়তেছিলাম I2/I1 কে লেখা যায় R1² / R2², তাই না? R1² / R2². তো দূরত্ব যদি দেওয়া থাকে তুমি এভাবে দিতে পারো 20 log R1/R2,
এটা বলা যায়। এটা হচ্ছে তীব্রতা লেভেলের পার্থক্য দূরত্ব ওয়াইজ, যে দূরত্বের জন্য অবশ্যই এক্ষেত্রে কি সমান থাকা লাগবে বলো, ওদের ক্ষমতা সমান থাকা লাগবে। তো আমরা এখানে যদি বলি মাঝে মাঝে তীব্রতা লেভেলের পার্থক্য বের করার জন্য এই সংক্রান্ত অবশ্যই এই তিনটা ফরম্যাট এগুলো একটু জেনে রাখা ভালো, যে তুমি তীব্রতা লেভেলের পার্থক্য বললো, তীব্রতা দিয়ে বললো, ক্ষমতা দিয়ে বললো, আর হচ্ছে দূরত্ব দিয়ে বললো, একই ক্ষমতার দুইটা স্পিকারের জন্য দূরত্ব সংক্রান্ত জিনিসগুলো। এখন আমরা যদি এখান থেকে একটা জিনিস ব্যবহার করি খুব সহজে বলতে পারি, ধরো এখানে একটা স্পিকার ছিল সমক্ষমতার স্পিকার ওয়ান, এখানে একটা স্পিকার ছিল স্পিকার টু, ওদের মধ্যে উন্মুক্ত দূরত্ব ছিল এবং ওদের একদম মধ্যবিন্দু থেকে এইখানে একটা লিসেনার ছিল, লিসেনার থাকতেই পারে, কারণ আমি এটা মধ্যবিন্দু বললাম না, একদম একটু প্রান্ত বিন্দু থেকে বললাম, তাহলে এখানে আমি বলতেই পারি এটা ছিল 0.5, এটা হচ্ছে 0.6, এটা ছিল 1 মিটার, আর ওদের মধ্য থেকে এই বিন্দু থেকে এদের দূরত্ব ছিল 1 মিটার। তাহলে এখন দেখো এটা ছিল 1, 2, আমি বললাম ওর তীব্রতা লেভেলের পার্থক্য কত সেটা বের করতে, 2 এর রেসপেক্টে 1 এর কত পার্থক্য কত। এখন দেখো আমি যদি এটাকে কোনো কারণে R1 বলি, রুট ওভার 0.5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হবে, আর আমি যদি এটাকে R2 বলি 0.6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখন দেখো আমি যদি বলি এই দুটার মধ্যে ওই লিসেনারের ক্ষেত্রে ওদের পার্থক্যটা কত, 20 log, যেহেতু দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি R1/R2, মানে S2 থেকে S1 এর পার্থক্য বের করতে পারবো। তো সেখানে কি হয়, জাস্ট তুমি ভ্যালুটা বসাই দেবে, তো যা থাকবে এত ডেসিবেল হবে আমাদের অ্যান্সার, যে তীব্রতা লেভেলের পার্থক্যের কারণে এই লিসেনারের কাছে কীরকম শব্দ তীব্রতা লেভেলের পার্থক্য বোঝা গেল। এরপরে দেখো আমাদের ক্লাসের একদমই তীব্রতা লেভেলটা শেষ, একদমই লাস্টের দিকের একটা টপিক, সেটা হচ্ছে টানা তার সংক্রান্ত এই একটা টপিক দেখতে পাবো। এখন টানা তারের টপিকগুলো নিয়ে যদি কথাবার্তা বলি, এখন কথাবার্তাগুলো কেমন দাঁড়ায় একটু দেখব। তো এটা একদম লাস্টের টপিক ছিল টানা তারের কম্পন, টানা তার। এখন আমরা যদি টানা তার নিয়ে বলি, টানা তারের কম্পনকে হচ্ছে এটা ম্যাক্সিমামলিতে বাদ্যযন্ত্রের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এরকম টানা তারে বিভিন্ন কম্পাঙ্কগুলো ইউজ করে, মানে অনেকটা সামথিং লাইক দ্যাট, এরকম যে একটা তার ছিল অবজেক্টে বাধা, একে টান টান অবস্থা রাখা হচ্ছে, কোনো একটা বস্তু ঝুলিয়ে তারটা এখন টেনে ছেড়ে দাও, তারটা কী করতে থাকবে বলো, আস্তে আস্তে কাঁপতে থাকবে, টেনে ছেড়ে দাও। তো এই যে কম্পাঙ্ক, এই টানা তারের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা এফ, এটা হচ্ছে 1/12 √T/m। তো এখানে আমার কী বলতেছি জানো, টিটাকে টিটাকে হচ্ছে তারের টানটা, আর এমটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, এই তারটা পার ইউনিট লেন্থে ভর। কিন্তু এই তারের জন্য জানো এরকম কয়টা লুপ তৈরি হচ্ছে, একটা। এখন আমি যদি এভাবে হতে পারতো না, অবশ্যই এভাবে হতে পারতো তারটা, যে ও এরকম দুইটা লুপ তৈরি করতো, তারটা এখানে একটা বস্তু ঝুলে থাকতো, মানে বেশি বার কাটতেছে। তাহলে এখানে বলো আমার যদি বলি এখানে সে কয়টা লুপ তৈরি করতেছে, দুইটা, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, 2 × সামথিং। এই জন্য এখানে আমরা পি গুণ দিয়ে দিব, এই পিটা কি বুঝাবে জানো, এখানে কয়টা লুপ তৈরি হচ্ছে, লুপ সংখ্যা বুঝাবে যেখানে কয়টা লুপ তৈরি হবে। তাহলে দেখো যদি তারের টান জানি, একক দৈর্ঘ্যের ভর জানি, তারের দৈর্ঘ্য জানি, ওর কম্পাঙ্ক বের করা যায়। আর এখানে যে ব্যাপারটা, এটাকে বিভিন্ন রূপে লেখা যায়, কীভাবে দেখো, টানটা যদি এম ভরের বস্তু ঝুলানোর ফলে হয় টি এর বদলে, ধরো এম বড় এম ভরের একটা বস্তু ঝুলানোর ফলে হলো টি এর বদলে, আমরা বলতে পারি mg/m, এটা বলা যায়। এখানে আরেকটা কথা বলা যায়, একক দৈর্ঘ্যের ভর না, আমরা বলতে পারি কি, তার তো সিলিন্ডিকাল শেপের থাকে, mg/m = 0 πr² × 1, কেন বলতো, ইন্টু 1 হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য রো। তো তুমি কি বলতে পারো, দেখো 2lr, কেন আর স্কোয়ার ছিল রুটে, আর রুট ওভার কি বলা যায়, mg/πr, sorry, πρ, এটা দিয়েও আমরা কি বের করতে পারি জানো, একটা তারা তারের কম্পাঙ্ক, এখানে হচ্ছে তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, ঘনত্ব আর ঝুলন্ত ভরতা। তাহলে দেখো এটা একটা ফর্মেট ছিল, এটা একটা ফর্মেট ছিল, এটা একটা ফর্মেট ছিল। তো আমরা টানা তারের জন্য কয়টা ফর্মেট দেখলাম, 3টা। এছাড়া টানা তারের আরো কয়েকটা ফর্মেট দেখা যায়, এটা ছিল 1, sorry, এটা ছিল 1, এই ছিল 2, এই ছিল 3 নাম্বার ফর্মেট আমাদের টানা তারের জন্য। ওকে,
এরপর আমরা এখন যদি তাহলে চতুর্থ ফর্মেটটা দেখি তখন কি হয় একটু দেখতে পারি। এখন দেখো চতুর্থ ফর্মেটের ক্ষেত্রে একটু বলি যে ব্যাপারটা ছিল, ধরো এখানে ওরা একটা টানাতার তৈরি করতেছে, এই যে বস্তুটা ছিল সেটাকে আমরা পানিতে ডুবে দিলাম। কি ছিল এটা? পানি। তো পানির উপরে কি কাজ করতেছে বলো? ভি রো জি, এটা হচ্ছে ওর কোয়েন্সি ফোর্স। তাহলে আমাদের এফ ইকুয়াল টু কি হবে জানো? পি বাই টু এল রুট ওভার টি বাই এম ছিল, কিন্তু এখন টি কাজ করতে পারবে না পুরোপুরি, ওর প্লবতা বল ভি রো জি। এখানে যে এম ভরের বস্তুটাকে ঝুলালা তুমি, এম জির ওজনটাকে কিঞ্চিৎ পরিমাণ কমায় দিবে, তখন কি হবে এখানে জানো? এফ এর টি এর জায়গায় এম জি মাইনাস ভি রো জি। এটা ছিল আমাদের চার নম্বর ফর্মেট। এখন পাঁচ নম্বর ফর্মেটটা আসতে পারে, এখানে যে টানা তারটা ছিল এই তারটাকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রে চালনা করতেছি, কিউ আধান। পুরো এটা সমধর্মীয় হতে পারে, বিপরীত ধর্মীয় হতে পারে। এখন দেখো কিউটা প্লাস মাইনাস, এটা প্লাস, প্লাস প্লাস হলে বিকর্ষণ করবে, প্লাস মাইনাস হলে আকর্ষণ করবে। তাহলে এখন দেখো খেয়াল করো, তখন কিন্তু এনজিটা হয় বাড়বে প্লাস কিউই, না হয় কমবে মাইনাস কিউ। এটা বলা যায়, এটা ছিল তড়িৎ ক্ষেত্রের জন্য। ছয় নম্বরটা দেখো খেয়াল করো, এটাও অনেক ইন্টারেস্টিং। যদি তড়িৎ ক্ষেত্র না বলি আমরা, এম জি বলি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, তখন কি হবে জানো? চৌম্বক বল কিউ ভি বি প্লাস মাইনাস, মানে চৌম্বক বল যদি আকর্ষণ করে এম জিটাকে বাড়ায় দিবে, তারটা আরও বেশি টান টান থাকবে, আর বিকর্ষণ করে এম জির মানটাকে কমায় দিবে। তো এইটা ছিল মোট ছয়টা রূপ টানা তারের জন্য। তুমি জাস্ট এখানে ভ্যালু ইনপুট করে খুব সহজেই এফ এর মানটা তুমি বের করতে পারো। আর এখানে এফ এর সাথে এল এর সম্পর্ক, এম এর সম্পর্ক, একক দৈর্ঘ্যের বলের সম্পর্ক, এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ করা যায়। তো এই ছিল আমাদের এই টানা তার সংক্রান্ত ম্যাথের এই যে ফর্মুলা ফর্মেটগুলো, তুমি সহজেই মানগুলো বসিয়ে ফর্মুলা দিয়ে অঙ্ক করে ফেলতে পারো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তরঙ্গ চ্যাপ্টারটিতে আমাদের সাথে থাকার জন্য।